আজকে আমাদের 2000 লোকের রান্না করতে এখানে ইফতার হতো, আপনি কিছু কিছু বলতে পারলে একটু ইফতারের জন্য আমরা একটা প্রস্তুতি চলছে। আমাদের ওয়াকিং ক্লাসে 2000 লোকের ইফতারের জন্য জলপান হচ্ছে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই রমজানের শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাবুর্চি রান্না করা তাকে বাবুর্চি রান্না করা আমাদের মেইন অর্গানাইজেশন দুই জন আছে, কিছু চ্যানেল থেকে এটা অর্গানাইজ করতেছি। আজকে ইফতার পার্টি কিছু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের জিএম স্যার জনাব সামান ওয়াসাফ ইলাকা এবং আমাদের সম্মানিত আরো দুইজন জিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান স্যার এবং আমাদের জিশান স্যার। তাদের স্পেশালি তাদের যে মোটিভেশন এবং তাদের চিন্তা চেতনার আলোকেই আমরা এই মূলত আজকে সেকেন্ড যে আমাদের রোজা, এই রোজার ইফতারির ব্যবস্থা করছি আমরা এবং এটা পুরোটাই স্যারদের উদ্যোগ এবং আমরা কয়েকজন মিলে এখানে কিছু কন্ট্রিবিউশন করছি। এখন অলরেডি পাকের ব্যবস্থা করতেছে, এখানে আমাদের অনেক দক্ষ এবং পরীক্ষিত আমাদের হাতেম বাবুচি আছে। আমরা গরু জবাই করছি, অলরেডি একটা গরু আছে, তার সাথে আমাদের হিন্দু ভাইদের জন্য আমরা ব্যবস্থা করছি, তাদের ইফতারি না তাদের জন্য যাই হোক একটা ডিনার পার্টি আমরা দিব, মুরগির ব্যবস্থা আছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ ভালোভাবে হবে, ইনশাল্লাহ ভালোভাবে ইফতারি হবে, এটা আশা করছি আমরা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই খিচুড়ি চ্যানেলের প্রধান উপদেষ্টা এবং সহযোগিতা এবং উদ্যোক্তা দুজনকে স্পেশালি ধন্যবাদ। খিচুড়ি চ্যানেলের মাধ্যমে আজকে এই স্টার্লিং লন্ড্রি ডেনিমসের লন্ড্রি লিমিটেডের সকল ওয়ার্কার এবং শ্রমিক সকলকে ইফতারি করানোর জন্য অশেষ ধন্যবাদ। রান্না করা তুমি একটু মশলা দেখেন, মশলা সব আলাদা আলাদা করা আছে, একটাকে দিব মশলা খিচুড়ি দেখেন। খিচুড়ি দিন টমেটো দিলে অনেক করে বলছি ভালো হবে বলছি, খিচুড়ি টমেটোটা কাটতেছে। খিচুড়ি রান্না করার জন্য 2000 লোকে কত ডেক রান্না করে? আমরা 2000 লোকের জন্য 17টা ডেক রান্না করি। 17টা ডেকে একে ডেকে কত হবে? এক ডেকে হবে আমাদের 110 বাটি। 110 বাটি না? জি ইনশাল্লাহ হয়ে যাবে, সব সমস্যা নাই, আশা করি হবে এবং ভালোভাবে হবে এবং শর্ট করার কোনো সম্ভাবনা নেই, বেশি হবে দেন আমাদের হাজিসাব আছে, এমনি কোনো সমস্যা নেই। এটা হলো খিচুড়ি চ্যানেলের একজন স্পেশাল সদস্য, ওটা ডিলার ইনি, ওনার নাম হলো মিজান ডিলার, মিজান খান, ঠিক আছে। উনি এই তেলটা আমাদেরকে ভাঙায় এনে দিচ্ছে, সরষে কি না মিজান ওয়েল, হ্যাঁ মিজান ওয়েল, গানটা ভালো আছে না? ভালো খিচুড়ি রান্না করা ডাল দেখা কেন নয়, ডাল দেখে বেশি ডাল আর খিচুড়ি রান্না করান আমি ভালো রান্না করলাম, জেলা উন্নয়ন পাশে কখনো দেখলাম একে ভালো রান্না শুরু হয়েছে। সে তো রান্না করছে
স্যার গরু মাংস কই দিয়েছে? গরু মাংস আছে স্যার 160 কেজি। 160 কেজি গরু মাংস? 160 কেজি গরু মাংস। ডাল কই দিয়েছে? ডাউল আছে তিন কালার ডাউল 90 কেজি 90 কেজি 90 কেজি জি। আর তিন কালার কই? এখন দুই কালার আছে, এই এক কালার, এই এক কালার, আরেকটা কালার, আরেকটা কালার বস করতেছি না। তারপরে তেল আছে হলো 50 কেজি তেল আছে। 50 কেজি তেল স্যার আমি তেল আনছি লুজটা। চাউল হ্যাঁ টোটাল 4টা কালার। এটা হলুদ তেলটা আছে না? এটা বাজি করা আছে না? খিচুড়ি রান্না করার জন্য দেখছি আসা কই গেস্ট
Action. চিপাই চিপাই কিছু করলি না কিছু করলি না পর আমরা ভিডিও করে নি শুরু করে দিলে তো করেন এই যে রুবেল ভাই খুব ক্লান্ত মানুষ অনেক কাজ করতেছে মানুষের সেবায় নিয়েছি তো আপনি কি এরা চলতে বছর ধরে আপনি কি এই ভাবে আপনি খুশি না নাকি প্রচুর খুশি ধর্ম হ্যাঁ ওকে ঠিক আছে এগুলো আমি জেলা পরে পরে কাটিং কাটিং হ্যাঁ এটা আমার ধরে প্রচুর এই যে ঝুম ঝুম প্যাকেট